করেন আপনার বাড়ি হেফাজত করার জন্য। বাড়ির চতুর্দিকে দেওয়াল দিয়া ঘেরাও করে রেখেছেন, বাউন্ডারি ওয়াল দিয়েছেন, এক পাশে একটা গেট রেখেছেন আপনি বাড়ির থেকে বের হওয়ার জন্য, ঢুকার জন্য। রাত্রে যখন আপনি বাড়ির ভিতরে, দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে যখন আপনি ঘুমিয়ে থাকেন, তখন যেন আপনার বাড়িতে চোর ঢুকতে না পারে, কারণ গেট আছে তো, গেট দিয়ে যেন চোর ঢুকতে না পারে, এই জন্য আপনি একজন বেতনভোগী পাহারাদার রাত্রে গেইটে বসায় রাখেন। বলুন তো, পাহারাদার গেইটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু এই পাহারাদার যদি সুফায় বসে বসে ঘুমায়, পাহারাদার জাগ্রত না ঘুমন্ত, এবার চোর ঢুকতে পারবে কিনা? যেমনভাবে আমার বাড়ির গেইটের পাহারাদার ঘুমিয়ে থাকলে চোর ঢুকতে পারে, বাধা নাই, ঠিক তেমনিভাবে আমি যে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমিয়ে থাকলে আমার হারাম কাজ করতে কোনো বাধা নাই। বিশ্বাস করি আল্লাহ দেখেন, হারাম কাজ করি কোন সাহসে, বিশ্বাস আমার ঘুমন্ত। যেমনভাবে গেইটে পাহারাদার আছে, চোর ঢুকলো কীভাবে, পাহারাদার ঘুমন্ত, তেমনিভাবে আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন। এরপর হারাম কাজ করি কীভাবে, বিশ্বাস আমার ঘুমন্ত। এই বিশ্বাস ঘুমন্ত থাকাটা এটা অন্তরের কাজের একটা দোষ, এই দোষের সংশোধনের নাম ইসলাহ, ইসলাহে নফস, আত্মার সংশোধন। যখন আমার ঘুমন্ত বিশ্বাস জাগ্রত হয়ে যাবে, আত্মার এই দোষ যখন আমি সংশোধন করে নেব, তখন আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, বিশ্বাসটা আর ঘুমন্ত থাকবে না, তখন বিশ্বাস জাগ্রত হয়ে যাবে। বলেন, বিনা সংশোধনে ঘুমন্ত আত্মা জাগ্রত হয় না সংশোধনের পর? এই সংশোধনের নাম ওই ইসলাম। যখন আমি আমার আত্মাকে সংশোধন করে নেব, আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস যখন জাগ্রত হয়ে যাবে, তখন আর কোনো হারাম কাজ করার সাহস আমার অন্তরে থাকবে না। এবার আমার আত্মা হয়ে গেল সংশোধিত আত্মা। এইভাবে আত্মার সংশোধনমূলক আলোচনা যেই সমাবেশে হয়, এমন সমাবেশকে ইসলাহি জুর বলা হয়। এবার আমরা বোঝার চেষ্টা করি, আত্মার এই দোষ সংশোধন হলে পরে হারাম কাজের সাহস থাকে না কিভাবে? একটা ঘটনার মাধ্যমে এই উদাহরণটা বোঝা খুব সহজ। ঘটনা হল, হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে অপকর্ম করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল হযরত ইউসুফ আলাইহিসসালাম। অত্যন্ত রাজকীয়ভাবে তৈরি করা কামরা, সুসজ্জিত কামরা, সেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা দুইজন মানুষ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ সেখানে ছিল না। ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখা ওই কামরায় নিয়ে গেছে তার সাথে অপকর্ম করার জন্য। ইউসুফ আলাইহিসসালাম কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা ঢাকনা দেওয়া, পর্দার আড়ালে রাখা হয়েছে কোনো একটা কিছু। ইউসুফ আলাইহিসসালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা কি দেখে রেখেছো তুমি? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি এই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এই মুহূর্তে আমি মূর্তিটা ঢেকে রেখেছি এই জন্য যে এখন আমি তোমার সাথে জিনা ব্যভিচার করব, মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য অবাধে যেন তোমার সাথে জিনা করতে পারি এই জন্য মূর্তিটা ঢেকে রেখেছি।
ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তিটা দেখে? জুলাইখা বলে যে না, এর সামনে জিনা করলে দেখে না, ডাকলে যেমন দেখে না, না ডাকলেও দেখে না। আপনারা কি মনে করেন মূর্তি এ ডাকলে দেখে, দেখে না, না ডাকলে দেখে? কোনোভাবেই দেখে না। জুলাইখা বললো, এটা কোনোভাবেই দেখে না, ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, যে এটাকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটা ডাকলো কেন? এটা তো না ডাকলেও দেখবে না, ডাকো কেন? তখন জুলাইখা জবাব দিল, যদিও আমার মূর্তি দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন জুলাইখাকে বললেন, তোমার মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণেই তার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়। আর আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোমার সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বুঝে থাকলে বলেন তো, ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা ওনার অন্তরে ঘুমন্ত ছিল, জাগ্রত ছিল? বিশ্বাস জাগ্রত থাকলে ফলাফল কি? গুনার কাজের সাহস থাকে না। বিশ্বাস, আল্লাহ আমাকে দেখেন, বিশ্বাস জাগ্রত থাকলে গুনার কাজের সাহস থাকে না, বিশ্বাস ঘুমন্ত থাকলে গুনার কাজের সাহস হয়। এই ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত করার নাম ইসলাহে নফস। এই জাতীয় আলোচনা যেই সমাবেশে হয়, এমন সমাবেশকে ইসলাহি জুর বলা হয়। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন, ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত করার জন্য কতগুলি মনের কতগুলি কুস্বভাবকে দূর করতে হয়, আর কতগুলি সুস্বভাব মনের মধ্যে জাগ্রত করতে হয়, কতগুলি সুস্বভাবের ফসল মনের মধ্যে জাগ্রত করতে হয়, আর কতগুলি কুস্বভাব মন থেকে পরিষ্কার করতে হয়। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেনি আমার মনে হয় এমন কোনো মুসলমান দুনিয়াতে নাই। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত আলেমও ছিলেন, পৃথিবীর বিখ্যাত ওলিও ছিলেন, পৃথিবীর বিখ্যাত দার্শনিকও ছিলেন। বিশেষ করে ইসলাহে নফসের দর্শন দুনিয়াবাসী মুসলমানকে ইমাম গাজালি শিক্ষা দিচ্ছেন, আত্মার সংশোধনের দর্শন শিক্ষা দিচ্ছেন দুনিয়াবাসী মানুষকে ইমাম গাজালি রহমতুল্লাহ। যেহেতু এখানে ছাত্রদেরও কিছু ব্যাপার আছে, সবক শুরু হওয়ার কথা, এই জন্য ইমাম গাজালির জীবনের একটা ঘটনা আমি আমার ছাত্র ভাইদেরে শোনাই। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির ছাত্র জীবনে যখন তিনি মাদ্রাসায় লেখাপড়া করেন, যেই মাদ্রাসায় ইমাম গাজালি ছাত্র জীবনে লেখাপড়া করতেন, সেই মাদ্রাসা পরিদর্শন করার জন্য দেশের বাদশাহ মাদ্রাসা পরিদর্শন করতে গেল। বাদশাহ মাদ্রাসা পরিদর্শন করতে গিয়া প্রত্যেকটা ছাত্রকে পৃথক পৃথকভাবে ডেকে নিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি উদ্দেশ্যে মাদ্রাসায় পড়ো? কেউ বলে আমি ভালো আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়ি, কেউ বলে আমি ভালো মুহাদ্দিস হওয়ার জন্য মাদ্রাসায় পড়ি,
কেউ বলে আমি ভালো মুফাসসির হওয়ার জন্য মাদ্রাসায় পড়ি, কেউ বলে আমি ভালো মুফতি হওয়ার জন্য মাদ্রাসায় পড়ি। এই উদ্দেশ্যগুলি আমরা শুনলে তো মনে করব আমরা সবাই সবগুলি ভালো উদ্দেশ্য, এদের ভালো উদ্দেশ্যেই এরা মাদ্রাসায় পড়ে। কিন্তু বাদশাহ ছাত্রদের মুখে এই সমস্ত জবাব শুনে বাদশার মন খারাপ হয়ে গেল। বাদশাহ ভাবলো একটা ছাত্র তো ভালো উদ্দেশ্যে মাদ্রাসায় পড়ে না, এই মাদ্রাসাটা বন্ধ করে দেব। সর্বশেষে একটা ছাত্রকে বাদশাহ ডেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা তুমি বলো তো তুমি কেন মাদ্রাসায় পড়ো? ওই ছেলেটা বলল যে আমার আল্লাহ যে আমাকে সদা সর্বদা দেখেন, কাজেই সদা সর্বদা কোন কাজ করলে আল্লাহ দেখে খুশি হবেন সেই কাজগুলি শিখে জীবনে সেই কাজগুলি করার জন্য আমি মাদ্রাসায় পড়ি। তখন দেশের বাদশাহ বলল মাদ্রাসাটা আমি বন্ধ করে দিতাম, এই একটা ছেলের কারণে আমি মাদ্রাসাটা বন্ধ করলাম। এই ছেলেটাই পরবর্তী জীবনের পৃথিবী বিখ্যাত আলেম ইমাম গাজালী রহমতুল্লাহি আলাইহি নামে পরিচিত। কাজেই সর্বযুগের মাদ্রাসার ছাত্রদের আমি ভালো আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়ি এই নিয়ত সঠিক নয়। তুমি ভালো আলেম হয়েও যদি তুমি হারাম কাজে লিপ্ত থাকো তোমার আলেম হওয়ার কোনো সার্থকতা নাই। ভালো মুহাদ্দিস হয়েও যদি তুমি হারাম কাজে লিপ্ত থাকো তোমার মুহাদ্দিস হওয়ার কোনো সার্থকতা নাই। ভালো মুফাসসির হয়েও যদি তুমি হারাম কাজে লিপ্ত থাকো তোমার মুফাসসির হওয়ার কোনো সার্থকতা নাই। ভালো মুফতি হয়েও যদি তুমি হারাম কাজে লিপ্ত থাকো তোমার মুফতি হওয়ার কোনো সার্থকতা নাই। বরং মাদ্রাসা পড়ার সার্থক, মাদ্রাসার পড়াটা সার্থক হবে তখন যখন আল্লাহ আমাকে দেখতেছে এই চিন্তা চেতনাকে জাগ্রত করিয়া, যত কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় সবগুলি কাজ যদি ছেড়ে দিতে পারো তাহলে তোমার মাদ্রাসায় পড়া সার্থক। কথা বুঝে থাকলে বলেন মাদ্রাসায় পড়া সার্থক হয় বড় আলেম হইলে, না আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসকে জাগ্রত করতে পারলে, এই বিশ্বাসটা জাগ্রত করতে পারলে। বিশ্বাসটা জাগ্রত করার জন্য কতগুলি মনের কতগুলি কুস্বভাব দূর করতে হয়, মানুষ মনের কতগুলি কুস্বভাবের তাড়নায় আল্লাহ দেখেন বিশ্বাস করে করেই হারাম কাজগুলি করে। একদিকে বিশ্বাস করে আল্লাহ দেখেন, অপরদিকে হারাম কাজ করে। কিসের তাড়নায়? কতগুলি কুস্বভাবের তাড়নায়। ইমাম গাজালী লিখেছেন এই সমস্ত কুস্বভাব সর্বমোট দশটা, দশটা কুস্বভাব মানুষের মনের মধ্যে জন্ম হয়। এক একটা কুস্বভাবের তাড়নায় মানুষ অসংখ্য গুনায় লিপ্ত থাকে দিন রাত ২৪ ঘন্টা। এই সমস্ত কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম আছে হুব্বে দুনিয়া। যত কুস্বভাবের কারণে মানুষ গুনায় লিপ্ত থাকে, অগণিত গুনায় লিপ্ত থাকে, এই সমস্ত কুস্বভাব সর্বমোট দশটা, এর মধ্যে একটা কুস্বভাবের নাম হুব্বে দুনিয়া। এর অর্থ হইল দুনিয়াকে উপভোগ করার লোভ, দুনিয়াটা উপভোগ করার লোভ, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার জন্য মানুষ দৈনন্দিন জীবনে শত শত হাজার হাজার গুনায় লিপ্ত থাকে। বলুন তো যারা সুদ খায় যারা ঘুষ খায় এটা কি দুনিয়া উপভোগ করার পদ্ধতি নয়? এই পদ্ধতিটা হালাল না হারাম? হারাম উপায়ে দুনিয়া উপভোগ করার সাহস করে কিভাবে?
আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস জাগ্রত থাকার কারণে, না বিশ্বাস ঘুমন্ত? বিশ্বাস ঘুমন্ত। মনের এই ঘুমন্ত বিশ্বাস জাগ্রত করার জন্য মনের কতগুলি কুস্বভাবকে দূর করতে হয়। এই কুস্বভাবগুলি দূর করার বিভিন্ন পদ্ধতি আছে, এর মধ্যে সবচেয়ে সহজ এবং সফল পদ্ধতি হল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকীন, আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করো, যাদের বিশ্বাস জাগ্রত, যারা হারাম কাজের সাহস করে না, এদের সঙ্গ লাভ করো। এদের সঙ্গ লাভ করলে, এদের সাথে উঠা বসা করলে, এদের সাথে চলাফেরা করলে, এদের সাথে সংস্রব অবলম্বন করলে, এদের সংস্রবের ফলে তোমার অন্তরের বিশ্বাস জাগ্রত হয়ে যাবে। এই কথাটা খুব কঠিন, প্রথম প্রথম অনেকের এই বুঝে আসে না, এই জন্য কথাটা বোঝাবার জন্য আমি একটা সহজ উদাহরণ দিই। এই যে আপনাদের মাথার উপরে বাতি জ্বলে, বাতির নিচে বসেছেন বলে বাতির আলোতে আপনার দেহ আলোকিত, দেহটা দেখা যায়। বলেন তো, বাতি কি আপনার গায়ে জ্বলে না চালের নিচে জ্বলে? চালের নিচে বাতি জ্বলে, আপনার শরীর দেখা যায় কেন? আলো পরে, বাতির আলোতে আপনার দেহ আলোকিত। যেভাবে জ্বলন্ত বাতির নিচে বসলে দেহটা শরীরটা বাতির আলোতে আলোকিত হয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালাদের দরবারে বসলে আল্লাহ আল্লাহওয়ালাদের অন্তরের আলোতে এই যে লোকটা বসলো তার অন্তর আলোকিত হয়ে যায়। বাতির নিচে বসলে শরীর আলোকিত হয়, আল্লাহওয়ালাদের কাছে বসলে অন্তর আলোকিত হয়, অন্তরের অন্ধকার দূর হয়ে যায়, ঘুমন্ত বিশ্বাস জাগ্রত হয়ে যায়। তখন যখন ঘুমন্ত বিশ্বাস জাগ্রত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে আল্লাহর পছন্দসই বান্দা হিসাবে গ্রহণ করে ফেলে। এই বান্দা আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর রসুল বলেন তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়। বুঝে থাকলে বলেন আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে না জাগ্রত থাকলে? বিশ্বাস জাগ্রত করার জন্য দশটা কুস্বভাব মন থেকে পরিষ্কার করতে হয়, ঝাড়ু দিয়া পরিষ্কার করা যায় না? পদ্ধতি আছে, যতগুলি পদ্ধতি আছে এর মধ্যে সব থেকে সহজ পদ্ধতি, সব থেকে পরিষ্কার পদ্ধতি হল আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন। আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করার উপকারিতা বুঝাইয়া হাদিস শরীফে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা উদাহরণ দিছে। রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে গিয়া বসে থাকো, পয়সা খরচ করে যদি আতর নাও কিনো, শুধু দোকানে বসে থাকো, কোন দোকানে? আতরের দোকানে। আতর পয়সা খরচ করে না কিনলেও দোকানদারের শিশির আতরের সুগন্ধ বাতাসে বিনা পয়সায় তোমার নাকে লাগাইয়াই দিবে। আতরের দোকানে বসলে নাকে সুগন্ধ লাগে কিনা দেখি, পয়সা খরচ করে পাওয়া গেল না বিনা পয়সায় পাওয়া গেল? কেমনে ফাইলেন বিনা পয়সায়? ওইখানে বসে থাকলে। যেমনভাবে আতরের দোকানে বসে থাকলে পয়সা খরচ করে লাগে না, বিনা পয়সায় সুগন্ধ পাওয়া যায়, তেমনিভাবে আল্লাহওয়ালাদের সোহবতে বসলে আর কিচ্ছু করা লাগে না, তাদের অন্তরের আলোতে এই গুনাগারের অন্তর আলোকিত হয়ে যায়।
বুঝে থাকলে বলেন তো ইসলাহি জুরের দরকার আছে নি? ওলাদেরকে দাওয়াত করে আনা হয়, কথা শুনেন আর না শুনেন, বুঝেন আর না বুঝেন, কিছু কিছুক্ষণ বসার তো সুযোগ লাভ করেন। এই কিছুক্ষণ বসার দ্বারা তার অন্তরের আল্লাহর নূরের আলোর দ্বারা আপনার অন্ধকারাচ্ছন্ন অন্তর আলোকিত হয়ে যায়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে নিজেদের অন্তরের এই সংশোধন, নিজেদের অন্তরের এই অন্ধকার দূরীভূত করে আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস জাগ্রত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দোয়ার মাধ্যমে, মাথা মসে করার মাধ্যমে, পা দোয়ার মাধ্যমে উজু করা হয়, বলি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এর মধ্যে যেমন ভুল আছে এবং সংশোধনের দরকার আছে, তেমনিভাবে কিছু বিধান এমন আছে যা শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, পালনও করতে হয় অন্তরের দ্বারা। অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির মধ্যেও ভুল হয় এবং সেই ভুলেরও সংশোধনের দরকার হয়। এই সংশোধনকেই আরবি ভাষায় এসলাহ বলা হয়। এসলাহ শব্দের অর্থই সংশোধন। এসলাহি অর্থ হল সংশোধনমূলক, আর জুর কয় সমাবেশকে, যে সমাবেশে অন্তরের ভুল ভ্রান্তির সংশোধনমূলক আলোচনা হবে ওই সমাবেশকে এসলাহি জুর বলা হয়। কাজে এখানে উজুর সংশোধনের আলোচনা হবে, এখানে নামাজের সংশোধনের আলোচনা হবে না, কারণ নামাজ শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পড়তে হয়। এখানে আলোচনা হবে অন্তরের দ্বারা পালন করার মতো বিধানগুলির মধ্যে কি ভুল হয় এবং সেই ভুলের সংশোধন কি। আমরা যেসব কথা ইসলামের বিধান হিসাবে, আল্লাহর হুকুম হিসাবে যেসব কথা অন্তরের দ্বারা বিশ্বাস করি, এর মধ্যে একটা কথা হলো আল্লাহ সদা সর্বদা আমাদের সামনে আছেন। এমর্মে কুরআনের এক আয়াতে আল্লাহ বলেন, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এর অর্থ হলো তোমরা যেদিকেই ফিরো না কেন আল্লাহ সেদিকেই আছে, তাই আল্লাহ আমাদের প্রত্যেকের সামনে আছেন সদা সর্বদা। আল্লাহ সর্বদাই আমাদের সামনে আছেন, এই কথা আমরা সদা সর্বদা সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি। সাথে সাথে বিশ্বাস করি আমিও সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহও সর্বদা আমার সামনে আছেন, আমিও সর্বদা আল্লাহর সামনে আছি। তবে আল্লাহ যে আমার সামনে আছেন আমি দেখি না, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহ অবশ্যই আমাকে দেখেন। বুঝে থাকলে বলেন তো আল্লাহ আমার সামনে তাকায় আর আমি আল্লাহর সামনে তাকায় কিছু ব্যবধান আছে কিনা? ব্যবধান আছে। আল্লাহ আমার সামনে আছেন কিন্তু দেখি না, আর আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহ অবশ্যই আমাকে দেখেন। কাজেই আমরা যে বিশ্বাস করি আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস, কোনো মানুষের এই বিশ্বাসটা ঘুমন্ত থাকে আর কোনো মানুষের এই বিশ্বাসটা থাকে জাগ্রত। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন বিশ্বাস আছে সমস্ত মুসলমানের অন্তরেই,
কিন্তু কিছু মানুষের অন্তরে আল্লাহ আমাকে দেখেন বিশ্বাসটা তাকে ঘুমন্ত, আর কিছু মানুষের অন্তরে বিশ্বাসটা তাকে জাগ্রত। ঘুমন্ত বিশ্বাসের ফলাফল এবং জাগ্রত বিশ্বাসের ফলাফলটা বুঝলেই এসলাহি জুরের প্রয়োজনীয়তা বুঝে আসবে আমাদের। আমাদের মধ্যে যত মুসলমান বিশ্বাস করি আমরা, সমস্ত মুসলমানেরাই তো বিশ্বাস করি যে আল্লাহ সর্বদা আমাকে দেখেন, কিন্তু এরপরও এই কথা বিশ্বাস করা সত্ত্বেও অনেক মুসলমান সদা সর্বদা অনেকগুলি গুনার কাজে ব্যস্ত থাকে। কেউ চুরি নিয়ে ব্যস্ত থাকে, কেউ ডাকাতি নিয়ে ব্যস্ত থাকে, কেউ সুদের কারবার নিয়ে ব্যস্ত থাকে, কেউ ঘুষের কারবার নিয়ে ব্যস্ত থাকে, কেউ দুর্নীতি করে, কেউ জালিয়াতি করে, কেউ মিথ্যা কথা বলে, কেউ মিথ্যা সাক্ষী দেয়, কেউ মিথ্যা মামলা করে, প্রতিপক্ষকে হয়রানি করে। প্রশ্ন হলো, তুমি যদি বিশ্বাসই করো আল্লাহ তোমাকে দেখেন, তাহলে এতগুলি অপরাধ করার মতো সাহস পাও কিভাবে? আল্লাহ আমাকে দেখেন এই কথা বিশ্বাস করলে তো এই সমস্ত অপকর্ম করার সাহস থাকার কথা নয়। কাজেই যারা বিশ্বাস করে আল্লাহ দেখেন, আবার চুরিও করে, এদের বিশ্বাস ঘুমন্ত। যারা বিশ্বাস করে আল্লাহ দেখেন, আবার ডাকাতিও করে, এদের বিশ্বাস ঘুমন্ত। যারা বিশ্বাস করে আল্লাহ দেখেন, এরপরও সুদ খায়, আমার কথা বুঝে থাকলে বলুন তো এদের বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত। যারা বিশ্বাস করে আল্লাহ দেখেন, এরপরেও ঘুষ খায়, এদের বিশ্বাস ঘুমন্ত। এই জন্যই আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও সুদ খাওয়ার সাহস পায়, আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও ঘুষ খাওয়ার সাহস পায়, আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও দুর্নীতি করার সাহস পায়। কেন? বিশ্বাস ঘুমন্ত। আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও জালিয়াতি করার সাহস পায়। কেন? বিশ্বাস ঘুমন্ত। এই হল ঘুমন্ত বিশ্বাসের পরিণাম। বুঝে থাকলে বলেন তো অন্তরের বিশ্বাসটা সংশোধিত না অসংশোধিত? অসংশোধিত। এটা অন্তরের কাজ, এখানে একটা ভুল আছে, এটার সংশোধনের দরকার। এইভাবে অন্তরের দ্বারা যে সমস্ত বিধান পালন করা হয়, এইসব বিধান পালনে যত ভুল ত্রুটি হয় এইগুলির সংশোধনীকে ইসলাহ বলা হয়। এইরকম সংশোধনীর আলোচনা যে অনুষ্ঠানে হয় সেই অনুষ্ঠানকে ইসলাহি জুর বলা হয়। সংশোধন আত্মার সংশোধনমূলক সমাবেশ। এই সমাবেশে আত্মার ভুল ত্রুটির সংশোধনের আলোচনা। আমরা বিশ্বাস করি আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন, তারপরও অনেকগুলি অপকর্ম আমরা করে থাকি। বুঝে থাকলে বলেন বিশ্বাস সংশোধিত থাকার কারণে না অসংশোধিত? এই বিশ্বাস জাগ্রত নয়, এই বিশ্বাস ঘুমন্ত। একটা উদাহরণের মাধ্যমে এই কথাটা আরো সহজে বোঝা যায়। উদাহরণটা হলো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ,
আল্লাহকে মেহরবানি যে হযরত আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ অল্প সময়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিহতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। হযরত তো খুবই অসুস্থ, অসুস্থতা নিয়েও আসছে, তারপরে গরমের মাঝে এত কথা যে বলছে, এটার জন্য আমরা প্রথমত হযরতের দরবারে কৃতজ্ঞতা আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আর এই মাদ্রাসা জামে হাসানে মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হাজী হাসান মুদবিয়া সাহেব, এই ফ্যামিলির সাথে তো আমার খুব গভীর সম্পর্ক, বিশেষ করে আমার বন্ধু মানুষ আব্দুল কাইম ভুঁইয়া সাহেবের সুবাদে এই ফ্যামিলির সকলের সাথেই ভাই ছোটো ভাই বড় ভাইয়ের সম্পর্ক। আর এই সুবাদে ওনারা অনেক ওলামা ইকরামদেরকে মহাব্বত করে মাদ্রাসা হয়েছে, তো আমি এই পরিবারের একজনই একরকম। এই জন্য এই পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন হাজী হাসান আহমদ ভুঁইয়া সাহেবের পরিবারে যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাগফিরাতে তাম্মা দিয়ে দেন, যারা হায়াতে আছেন তাদেরকে যেন আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করেন, ইমানের সাথে খাতেমা বিল খায়র নসিব করেন। জি হুজুর দোয়া করে দেবেন এখনই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা দাদা মা তুহিব্বু ওয়া তারদা। দোয়ার পরে আমার তো অনেক দূর যাইতে হবে, আপনারা মুসাফার জন্য সকালে চেষ্টা করলে অনেক দেরি হয়ে যাবে, মুসাফার সওয়াব দিয়ে পাবেন, কেউ মুসাফার চেষ্টা করে আমাকে দেরি করবেন না। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মুবারক ইসলাহি জুরকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এর উসিলে আমাদের অন্তরের ইসলাহের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে আয়োজন হইল মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দেন, মাদ্রাসাকে মন্দিলে মকসুদ পর্যন্ত পৌঁছে দেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত তাদের সকলের খেদমতকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানাইয়া দেন, আর এই মাদ্রাসার উসিলায় সমস্ত এলাকাবাসী জিন্নগানকে হেদায়েত দান করেন, সমস্ত এলাকাবাসী মুর্দেগানকে নাজাত দান করেন। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।